ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। করোনার অতিমারির কারণে 2020 খ্রিস্টাব্দের মার্চ মাস থেকে অদ্যাবধি বিদ্যালয় বন্ধ রয়েছে। তোমাদের অফলাইনে পর্যন্ত কোনো ক্লাসই হয়নি। তথাপিও বন্ধুরা, আমরা তোমাদের অনলাইন ক্লাস গত 2020 সালের এপ্রিল মাস থেকে শুরু করেছি। প্রায়ই তোমাদের সকল শিক্ষক প্রতিদিন একটি অনলাইন ক্লাস তোমাদের জন্য নিয়ে আসে এবং তোমরা যোগদান করো। তো বন্ধুরা, আজকে নলদা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রস্তাবিত শেখ লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের গণিত ক্লাসে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠটি শুরু করছি। বন্ধুরা, আজকের পাঠটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা মনোযোগ সহকারে পাঠটি লক্ষ্য করবে। তোমরা একক কাজ এবং তোমাদের বাড়ির কাজ আগামী কাল বেলা 11টায় গুগল মিটের ভার্চুয়াল অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমি যোগদান করব। তোমরা উক্ত ক্লাসে যোগদান করবে আশা করি। বন্ধুরা, আজকের ক্লাসটি ভালো করে তোমরা লক্ষ্য করবে এবং আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আজকে আমি তোমাদের জ্যামিতি নিয়ে তোমাদের আজকের পাঠটির জ্যামিতির উপরেই। তো বন্ধুরা, আমি তোমাদের প্রথমে গত আগস্টের জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে তোমরা বিদ্যালয়ের জন্য 3টি পুরস্কার বয়ে নিয়ে আসছে, এজন্য তোমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। তো বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আজকে আমাদের বিষয় হচ্ছে সাধারণ গণিত জ্যামিতি। তো বন্ধুরা, আমি গণিতের উপরে তোমাদের পাটিগণিতে 9টি এবং বীজগণিতে 4টি এবং জ্যামিতিতে 7টি ক্লাস ইতিমধ্যে নিয়েছি। আশা করি তোমরা সকলেই ক্লাসগুলো ভালো করে লক্ষ্য করেছো এবং ক্লাসগুলোতে যোগদান করেছো। তো বন্ধুরা, আমরা আজকের পাঠ শেষে তোমরা ত্রিভুজ কাকে বলে তা বলতে পারবে, ত্রিভুজের শ্রেণী বিভাগ করতে পারবে এবং বিভিন্ন প্রকার ত্রিভুজের বর্ণনা করতে পারবে। তো বন্ধুরা, এই পাঠ শেষে তোমরা ত্রিভুজ কাকে বলে তা বলতে পারবে, ত্রিভুজের শ্রেণী বিভাগ করতে পারবে এবং বিভিন্ন প্রকার ত্রিভুজের বর্ণনা দিতে পারবে। তো বন্ধুরা, আমরা গত ক্লাসে আমরা জ্যামিতির চিহ্ন এবং বিভিন্ন প্রকার জ্যামিতিক চিহ্নের সংজ্ঞা আমরা জেনেছি। তো আজকে আমরা ত্রিভুজের উপরে আমাদের আজকের পাঠটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা ভালো করে এই চিত্র খেয়াল করো। তোমরা এখানে মিশরের পিরামিড দেখতে পাচ্ছ। বন্ধুরা, তোমরা এখানে মিশরের পিরামিড দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ। এখানে কি দেখা যায় তোমরা ভালো করে খেয়াল করো, এখানে কি দেখা যায় খেয়াল করো, এখানে কি দেখা যায় খেয়াল করো, এখানে কি দেখা যায় খেয়াল করো এবং এখানে কি দেখা যায় খেয়াল করো। বন্ধুরা, তোমরা এটি একটি লক্ষ্য করো, তোমরা এটি দেখতে পাচ্ছ কি? রাস্তা পারের নির্দেশিকা, এখানে রাস্তা পারের নির্দেশিকা এখানে দেওয়া আছে। একটি এখানে একটি চিহ্ন রয়েছে। তো বন্ধুরা, আমরা এই চিত্রটিতে আমরা কিছু বুঝতে পারছি এবং বন্ধুরা, তোমরা এই পিরামিডের এই চিত্রটিতেও তোমরা লক্ষ্য করলে দেখবে এখানে এই চিত্র কি দেখানো হয়েছে। তোমরা আশা করি বুঝতে পারছো, তোমরা এই চিত্রটিও বুঝতে পারছো। এটা হচ্ছে রাস্তাঘাটের নির্দেশিকা, এখানে একটি চিহ্ন রয়েছে। তো বন্ধুরা, আমরা ঘরের চালা দেখবো এবার। তোমরা এটি খেয়াল করো, ভালো করে এইটুক খেয়াল করো, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা কি দেখলাম, এটি কি দেখলাম, এটি কি দেখলাম, এটি কি দেখলাম,
বন্ধুরা তোমরা খেয়াল করো উপরের নির্দেশিত চিহ্নগুলো কোন আকৃতির উপরের নির্দেশিত চিহ্নগুলো হচ্ছে ত্রিভুজ আকৃতির তাহলে তোমরা এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছ এটি কি আকৃতির চিহ্ন এটি কি আকৃতির চিহ্ন এবং এটি কি আকৃতির চিহ্ন তো বন্ধুরা তোমরা এই চিহ্নগুলো কি আকৃতির ত্রিভুজ আকৃতির তাহলে বন্ধুরা আজকে আমাদের পাঠ হচ্ছে ত্রিভুজ বন্ধুরা আজকে আমাদের পাঠ কি আজকে আমাদের পাঠ হচ্ছে ত্রিভুজ তো তোমরা ভালো করে খেয়াল করো ত্রিভুজের কয়টি বাহু তোমরা এখানে দেখতে পাচ্ছো এখানে এক দুই তিনটি বাহু দেখতে পাচ্ছো তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ এই যে সীমাবদ্ধ দেখতে পাচ্ছ এই একটি বাহু এই একটি বাহু এই একটি বাহু এই একটি বাহু তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ নির্দিষ্ট কোনো বিন্দু সঞ্চার পথকে ত্রিভুজ বলে আমরা তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে আগে জেনেছি কিন্তু আসলে এই সম্পূর্ণ অংশটুক ত্রিভুজ না শুধুমাত্র লাল চিহ্নিত অংশটুকু ত্রিভুজ তোমরা এখানে দেখতে পাচ্ছ ভালো করে খেয়াল করো তোমরা এখানে এখানে একটি ত্রিভুজ দেখতে পাচ্ছ যে ত্রিভুজের তিনটি বাহু রয়েছে যার একটি কোণ এক সমকোণ তাহলে এই কোণটার মান কত ডিগ্রি বন্ধুরা 90 ডিগ্রি তোমরা এই ত্রিভুজটির দিকে খেয়াল করো আমরা যদি ত্রিভুজ এ বি সি বিবেচনা করি তাহলে এই কোণটি কোণ এ বি সি এই কোণটি 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট তোমরা এই কোণটি এবং এই কোণটি খেয়াল করো এই কোণটিও 90 ডিগ্রি অপেক্ষা ছোট এই কোণটিও 90 ডিগ্রি অপেক্ষা ছোট আর এই কোণটি কত 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট তাহলে বন্ধুরা তোমরা ত্রিভুজ কাকে বলে তোমরা বলতে পারবে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র এই ত্রিভুজ তোমরা ভালো করে খেয়াল করো আমরা তিনটি সমান বাহু বিশিষ্ট একটি তিনটি সমান বাহু বিশিষ্ট আমরা একটা ত্রিভুজ যদি আমরা আঁকি যদি ত্রিভুজটি হয় এ বি সি যার এ বি বাহু সমান সমান বি সি বাহু সমান সমান এ সি বাহু তাহলে এই ত্রিভুজটাকে কি বলে বন্ধুরা এই তিনটি বাহুই সমান এই ত্রিভুজকে বলে সমবাহু ত্রিভুজ তাহলে বন্ধুরা আমরা দেখলাম কি যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে তাহলে তোমরা আবার একটু খেয়াল করো তোমরা এখানে তিনটি বাহু দেখতে পাচ্ছো যে তিনটি বাহুই সমান আমরা এই তিনটি বাহু দ্বারা আমরা একটি ত্রিভুজ যদি অঙ্কন করি ত্রিভুজটি যদি আমরা এ বি সি বিবেচনা করি যার এ বি বাহু সমান সমান বি সি বাহু সমান সমান এ সি বাহু তাহলে এই ত্রিভুজটাকে কি বলবে সমবাহু ত্রিভুজ বন্ধুরা তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে বন্ধুরা তোমরা খেয়াল করো এই ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান এই বাহুটা কিন্তু এই দুইটি বাহু সমান নয় আমরা এবার যদি এই তিনটি বাহু দিয়ে একটা ত্রিভুজ আঁকি খেয়াল করো এখানে এ বি সি ত্রিভুজের এ বি বাহু সমান সমান এ সি বাহু কিন্তু বি সি বাহু সমান নয় তাহলে এই এ বি বাহু সমান সমান এ সি বাহু তোমরা দেখতে পাচ্ছ তাহলে একে কি বলে সমদ্বিবাহু ত্রিভুজ
তাহলে বন্ধুরা আমরা সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? আমরা বলতে পারি যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। বন্ধুরা তোমরা এবার খেয়াল করো যে এখানে তিনটি বাহু তোমরা দেখতে পাচ্ছ, তিনটি বাহু তিন রকমের, কোনটি বাহু কোনটি বাহুর সমান নয়। এই তিনটি বাহু বিশিষ্ট যে ত্রিভুজ, তিনটি বাহু দিয়ে যদি আমরা ত্রিভুজটি অঙ্কন করি, খেয়াল করো বন্ধুরা যদি আমরা ত্রিভুজটির নাম দিই এ বি সি, দেখো এ বি বাহু, এসি বাহু এবং বিসি বাহু, এই তিনটি বাহু কোনটিরই সমান নয়। তাহলে বন্ধুরা এই ত্রিভুজকে আমরা কি বলবো? বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা তিন ধরনের ত্রিভুজ দেখলাম, যে বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, আর একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এবং বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের কোনো বাহুই কোনোটির সমান নয়, অর্থাৎ তিনটি বাহু তিন রকম, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তাহলে বন্ধুরা তোমরা বলতে পারবে যে বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? তোমরা এতক্ষণ জানতে পেরেছ যে তিনটি বাহু সমান বিশিষ্ট ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ বলে, দুইটি বাহু সমান বিশিষ্ট ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে, এবং যে ত্রিভুজের তিনটি বাহু কোনোটি সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। বন্ধুরা এবার তোমরা ত্রিভুজগুলির কোণগুলো তোমরা একটু লক্ষ্য করবে। এই ত্রিভুজটির বন্ধুরা তোমরা তিনটি কোণ দেখতে পাচ্ছ, এই একটি কোণ, এই একটি কোণ এবং এই একটি কোণ। বন্ধুরা এই তিনটি কোণ কোনোটিই কিন্তু 90 ডিগ্রি সমান নয়, 90 ডিগ্রি অপেক্ষা ছোট। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান সমান কত? 180 ডিগ্রি। এটা তোমরা আগেই জানো। তো বন্ধুরা তোমরা এই তিনটি কোণ খেয়াল করো, এই তিনটি কোণ কোনোটিই 90 ডিগ্রি সমান নয়, এটি হচ্ছে 80 ডিগ্রি, এটি 65 ডিগ্রি আর এটি 50 ডিগ্রি। তাহলে বন্ধুরা আমরা এই ত্রিভুজের এই কোণ সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ বলতে যার পরিমাপ 0 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট, তাহলে এই ত্রিভুজকে কি বলে বন্ধুরা? সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ তাহলে কাকে বলে? যে ত্রিভুজের, তোমরা এখানে খেয়াল করো এবিসি, এখানে একটি ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ, এই কোণটি হচ্ছে, বন্ধুরা আবার একটু খেয়াল করো, এই কোণটির নাম হচ্ছে কোণ এবিসি সমান সমান 80 ডিগ্রি, এই কোণটির নাম হচ্ছে কোণ বিএসি সমান সমান 65 ডিগ্রি এবং কোণ বিসিএ সমান সমান 50 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট এবং 0 ডিগ্রি অপেক্ষা বড় তাকে কি বলে? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তাহলে বন্ধুরা তোমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? তোমরা আশা করি বুঝতে পেরেছ। আবার আমি একটু বলে নিই যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট কিন্তু 0 ডিগ্রি অপেক্ষা বড় তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তোমরা আবার খেয়াল করো, তোমরা এই কোণটি দেখতে পাচ্ছ, ত্রিভুজ এ বি সি এর এই কোণটি কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই কোণটি কত ডিগ্রি? 90 ডিগ্রি। তোমরা এই কোণটির নাম কি? এ বি সি। বন্ধুরা তোমরা ত্রিভুজ এ বি সি এর এই কোণটির নাম হচ্ছে কোণ এ বি সি সমান সমান 90 ডিগ্রি। তাহলে বন্ধুরা এই ত্রিভুজকে কি বলে? সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটির নাম কি? এই ত্রিভুজটির নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো বন্ধুরা আমরা ইতিপূর্বে দেখেছি বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার, এবং কোণভেদে ত্রিভুজ আমরা একটু আগে সূক্ষ্মকোণী ত্রিভুজ দেখলাম, এবং এই ত্রিভুজটি আমরা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। আমরা আবার এই ত্রিভুজটি লক্ষ্য করব। বন্ধুরা তোমরা এবিসি ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই কোণটি অর্থাৎ এ বি সি কোণ, এই কোণটি কত ডিগ্রি? 135 ডিগ্রি।
তাহলে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি অপেক্ষা ছোট, বিশেষ করে তোমরা খেয়াল করো বন্ধুরা, তোমরা এই কোণটা দেখতে পাচ্ছো কত ডিগ্রি, 135 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে এই ত্রিভুজকে বলা হবে স্থূলকোণী ত্রিভুজ। এই ত্রিভুজকে বন্ধুরা কি বলবে? স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমরা কোণভেদে ত্রিভুজ কয় প্রকার দেখলাম? আমরা কোণভেদে ত্রিভুজ তিন প্রকার দেখলাম। একটি দেখলাম সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটি দেখলাম আমরা সমকোণী ত্রিভুজ, এবং আমরা আরেকটি দেখলাম স্থূলকোণী ত্রিভুজ। তো বন্ধুরা, তোমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে আশা করি তোমরা বলতে পারবে। যে ত্রিভুজের একটি কোণ 0 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট, তোমাদের আমি দেখিয়েছি, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণের সমান, তাকে সমকোণী ত্রিভুজ বলে। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তাহলে বন্ধুরা, ত্রিভুজ কাকে বলে আমরা জেনেছি। আমরা বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার জেনেছি, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের তিনটি বাহু কোনোটি কারো সমান নয়, অর্থাৎ তিনটি বাহু তিন রকম, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। একইভাবে বন্ধুরা, কোণভেদে আমরা দেখেছিলাম যে কোণভেদেও ত্রিভুজ তিন প্রকার, একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, আরেকটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, এবং আরেকটি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তো বন্ধুরা, তোমরা ভালো করে আবার একটু এই তিনটি কোণভেদে ত্রিভুজ তোমরা একটু খেয়াল করো। তোমরা এখানে দেখতে পাচ্ছ সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ 0 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট, তাকে কি বলে বন্ধুরা? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এবার আমরা সমকোণী ত্রিভুজ দেখছি, যে ত্রিভুজের একটি কোণ, তোমরা এখানে এই কোণটি দেখতে পাচ্ছ এবিসি কোণ 90 ডিগ্রি সমান, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি সমান, তাকে সমকোণী ত্রিভুজ বলে। বন্ধুরা, তোমরা বড় হয়ে বিশেষ করে অষ্টম শ্রেণীতে যে দেখবে যে সমকোণী ত্রিভুজের তিনটি ক্ষেত্র রয়েছে, একটি হচ্ছে অতিভুজ, এই সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন অপর বাহুই বিপরীত বাহুই অতিভুজ, অতিভুজের সাথে যদি কোনো কোণ আকারে কোনোটি যুক্ত থাকে সেটা ভূমি, অতিভুজ ভূমি ছাড়া আরেকটি বাহু সেটা হচ্ছে লম্ব। তো বন্ধুরা, এটা তোমরা পরবর্তী ক্লাসগুলোতে তোমরা জানতে পারবে। এবং আরেকটি ত্রিভুজ আমরা দেখবো যেটিকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তো স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। বন্ধুরা, তোমরা এখানে এই কোণটি অর্থাৎ এ বিসি কোণটি তোমরা দেখতে পারছো 135 ডিগ্রি, অতএব এ বিসি এই ত্রিভুজটি কোণ ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। তাহলে বন্ধুরা, তোমরা কোণভেদে ত্রিভুজ তিন ধরনের ত্রিভুজ তোমরা দেখলে, একটি হচ্ছে কি সূক্ষ্মকোণী ত্রিভুজ, আরেকটি সমকোণী ত্রিভুজ, আরেকটি কি স্থূলকোণী ত্রিভুজ। বন্ধুরা, তোমাদের আমি একটু একক কাজ দিচ্ছি, তোমরা একক কাজ লিখে নাও। আগামীকাল তোমাদের 11টা গুগল মিটের ভার্চুয়াল ক্লাসে আমার সাথে অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করছি। আগামীকাল নির্ধারিত সময়ে অর্থাৎ 9টার পূর্বে তোমাদের লিঙ্ক দেওয়া হবে, উক্ত লিঙ্ক কপি করে উক্ত লিঙ্ক দিয়ে তোমরা সরাসরি গুগল মিটে ঢুকতে পারবে। তো তোমাদের কাজ হচ্ছে বাহুবেদে ত্রিভুজ কত প্রকার কি কি সংজ্ঞা সহ লিখবে, আরেকটি হচ্ছে কোণভেদে ত্রিভুজ কত প্রকার কি কি সংজ্ঞা সহ লিখবে। তো বন্ধুরা, তোমরা আশা করি একক কাজ বুঝতে পেরেছ, এতক্ষণ তোমাদের হয়তো বা লেখা হয়েছে, আবার একটু মিলিয়ে নাও। আমি স্ক্রিনে দেখাচ্ছি এবং বলছি বাহুবেদে ত্রিভুজ কত প্রকার কি কি সংজ্ঞা সহ তোমরা লিখবে এবং আঁকবে, কোণভেদে ত্রিভুজ কত প্রকার কি কি তোমরা সংজ্ঞা সহ লিখবে ও আঁকবে। বন্ধুরা, এই পাঠে তোমরা ত্রিভুজ কাকে বলে এটা বুঝতে পেরেছো বলতে পারবে, সমকোণী ত্রিভুজের কোণ সাধারণত কত ডিগ্রি হয় এটা তোমরা বুঝতে পেরেছো, স্থূলকোণী ত্রিভুজের কোণ কত ডিগ্রি হয় এবং তোমরা আঁকতে পারবে বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমাদের এই পাঠের মূল আকর্ষণ হচ্ছে বাড়ির কাজ। আমরা বাড়ির কাজ বিভিন্ন প্রকার ত্রিভুজের চিত্র অঙ্কন করো এবং এর বিবরণ দাও।
তো এখানে বিবরণ বলতে বোঝানো হয়েছে যে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি এটাও তোমরা বলবে বলে আমি আশা প্রত্যয় করছি। বন্ধুরা বন্ধুরা এতক্ষণ তোমাদের বাড়ির কাজ হয়তো বা লেখা হয়েছে, আমি আবার স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা একটু মিলিয়ে নাও, বিভিন্ন প্রকার ত্রিভুজের চিত্র অঙ্কন করো এবং এর বিবরণ দাও। তো বন্ধুরা তোমাদের আজকের পাঠটি কেমন লেগেছে? আশা করি খুবই ভালো লেগেছে। আজকের পাঠটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো বন্ধুরা তোমাদের সকলে সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করি। ইতিপূর্বে তোমরা 14তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সংগ্রহ করেছো এবং 15তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে 14তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমরা আগামীকালকে বিদ্যালয়ে জমা দেবে বলে আমি আশা প্রত্যয় করছি। তাছাড়া তোমরা তোমাদের বিদ্যালয়ে আগামী 12 তারিখ খুলবে, তোমরা তোমাদের বিদ্যালয়ে আসার পূর্ব প্রস্তুতি ইতিমধ্যে তোমরা গ্রহণ করেছো, অনেকে আমার সাথে অভিভাবক সহ অনেকে আমার সাথে যোগাযোগ করেছো। তো বন্ধুরা আমি তোমাদের একটি কথা তোমাদের না বললে নয়, তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক তোমাদের পরতে হবে, অবশ্যই ব্যাগে তোমাদের হ্যান্ডটাইজার অবশ্যই থাকতে হবে, থাকলে ভালো হয় বন্ধুরা। তো তোমাদের সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি বন্ধুরা। আগামী পাঠটি তোমরা গ্রহণ করবে আশা করি। তাছাড়া আগামীকাল বেলা 11টায় গুগল মিটের ভার্চুয়াল ক্লাসে তোমাদের সাথে একক কাজ এবং বাড়ির কাজ নিয়ে আমি আবারও তোমাদের সাথে যুক্ত হব। ততক্ষণ তোমরা ভালো থেকো বন্ধুরা। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে নলদা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রস্তাবিত শেখ লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয় নলদা ফকিরহাট বাগেরহাট থেকে তোমাদের আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের পাঠটি শেষ করছি। খোদা হাফেজ।